উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে শুনব। নির্বাচনের পর থেকে মানে 23 তারিখে রেজাল্ট বেরিয়েছে, 23 তারিখে সন্ধ্যাবেলা থেকে আরম্ভ হয়েছে মারামারি, তাণ্ডব মারামারি, মানে একতরফা মারামারি করা, আমরা মারামারি করছি না, একতরফা করছি। ভারতীয় জনতা পার্টির লোকেরা, ভারতীয় জনতা পার্টি দুটো ভাগ হয়েছে, নব্য বিজেপি একটা পুরাতন বিজেপি, পুরাতন বিজেপিটা চাইছি এই গণ্ডগোল ফণ্ডগোল করতে চাইছি না। নব্য বিজেপি যারা হয়েছে, নব্য বিজেপি কারা হয়েছে, যারা 34 বছর বাদে আমরা ক্ষমতা আসার পর যারা 8-9 বছর বসেছিল সিপিএমে হার মারত, তারা মাথা একটু ফেটে বেঁধে তারা ঘুরে বেড়াচ্ছে মঙ্গলবাই করে বোম মারছে, একে মারছে, ওকে মারছে। এখন ভারতবেড়া অ্যাবসলিউটলি পুলিশ আজকে আমরা বলেছি যাকে মনে হবে যে যুক্ত আছে তাকে গ্রেপ্তার করতে হবে, বিজেপির লিডারই হোক আর বিজেপির কর্মী হোক, কাউকে ছাড়া পাবে, কাউকে কোনো অংশেই যেন ছাড়া না পাবে। টোটাল গেমটাই বিজেপি করছে, টোটাল গেমে তাণ্ডব করছে ভারতীয় জনতা পার্টি লিডার। হ্যাঁ, প্ল্যান ওয়াইজ করছে।